আনতারা এমন একটা জায়গা যেটা বলার জন্য তো টুরিস্ট স্পট ছিল, কিন্তু এখানে যারা ঘুরতে আসত বেশিরভাগ টুরিস্ট ফেরত যেতে পারত না। দেশ বিদেশ থেকে লোকেরা এখানে ঘুরতে আসত, কিন্তু ওদের কিছু কাণ্ড কারখানার জন্য তাদের নিজের প্রাণ হারাতে হতো। এইভাবেই এইবার কান্তারাতে একজন দক্ষিণ ভারতীয় পর্যটক ঘুরতে এসেছিল। এই পরিবারে পাঁচজন সদস্য ছিল। পরিবারের মুখ্যজন ছিলেন তিলক সিং, ওনার বউ যশোদা, বড় ছেলের নাম হিমাংশু আর মেয়ের নাম সুপ্রিয়া ছিল, আর তাদের সবচেয়ে ছোট ছেলের নাম ছিল রোহন, যে খুবই শয়তান বাচ্চা ছিল। রোহন নিজের ভাই থেকে আলাদা হয়ে জঙ্গলে কিছু একটা দেখতে লাগে। আরে রোহন, তুই কোথায় যাচ্ছিস এখন? আরে কোথাও না দাদা, তুমি এটা জানো তো নিশ্চয়ই, এই জায়গা যতটাই সুন্দর দেখতে ততটাই কিন্তু ভয়ঙ্কর এবং বিপজ্জনক। আরে হ্যাঁ রে দাদা, আমি তো শুনেছি এটা, কিন্তু সব শোনা কথাই সত্যি হয় না রে ভাই। সেটা তো জানতেই পেরে যাবি, বাস তুই আমার সঙ্গে থাকবি। রোহনের মাথায় কিছু ইয়ারকি আসে আর ও হিমাংশুকে ভয় পাওয়ানোর চেষ্টা করে। দাদা ওই দেখো তোমার পিছনে কি! হিমাংশু ঘাবড়ে যায় আর হঠাৎ পেছনে ঘুরে আর দেখে ওখানে কেউ ছিল না। হিমাংশুকে এইভাবে ভয়ে দেখে রোহন হাসতে শুরু করে। দেখলি ভয় পাই দিলাম না, নিজেকে খুব বাহাদুর মনে করে ঘুরে বেড়াস তাই না? আচ্ছা ছেলে কোথাকার, তুই আমার সঙ্গে চালাকি করার চেষ্টা করছিস? দাঁড়া, বলছি তোকে দাঁড়া, রাত হতে দে, ভালো করে মজা দেখাবো তোকে। ওরা দুজন কথা বলতে বলতে বাড়ির বাকি লোকেদের থেকে একটু পেছনে চলে গেছিল। তখনই ত্রিলোক সিং তাদের আওয়াজ দেয়। আরে রোহন, তোমরা এত পেছন পেছন যাচ্ছ কেন ভাই? চলে এসো, একসাথে যাওয়া যাক। আরে আসি গো বাবা, তুমি একটু আগে চলো না, আমি তো পিছন থেকে আপনাকেই ফলো করছি। না না, এখন আমরা একসাথে যাব, এসো তাড়াতাড়ি। হিমাংশু আর রোহন বাকি সদস্যদের সাথে চলে আসে আর এখন ওরা ভেতরে জঙ্গলের দিকে রওনা দেয়। কত সুন্দর জঙ্গল তাই না? চারদিকে সবুজ সবুজ গাছ দেখতে পাচ্ছি। হ্যাঁ ঠিক বলেছ, খুবই সুন্দর জঙ্গল, শুধু শুধু লোকেরা একে বদনাম করে রেখেছে। না গো মা, এখানে সত্যি সত্যি ভূত আছে। এই তো কিছুক্ষণ আগেই একটা ভূত আমাদের হিমাংশু ভাইকে ভয় দেখিয়েছে। হিমাংশু, রোহন কি বলছে এইসব? হ্যাঁ মা, এক ভূত আছে যে আমাকে ভয় দেখানোর চেষ্টা করেছিল, কিন্তু আমি ভয় পাইনি, আর সেই ভূত আমাদের মধ্যেই আছে। হিমাংশু রোহনের দিকে তাকিয়ে থাকে আর হাসতে শুরু করে। দেখো ইয়ারকি মেরো না যেন, এই সময় ইয়ারকি মারা ঠিক নয়। কিন্তু মা, এই জায়গাটা থেকে ভূতেদের জায়গা বলে একদমই মনে হয় না, তোমরা অকারণে ভয় পাচ্ছ। এই দেখো এখানে কোন রকম ভূত টুত কিচ্ছু নেই। রোহন জোরে চিৎকার করতে শুরু করে। এই কেউ আছো? কোন ভূত আছে নাকি আমার আশেপাশে? কোন ভূত আছো? যদি কোন ভূত থেকে দেখো সামনে এসো, মনে হচ্ছে ভীতকতাকার ভূত ভয় পেয়ে পালিয়ে গেছে। দেখো রোহন, এখানে এই ধরনের ইয়ারকি মোটেই চলবে না। আরে মা, এসব ভূত টুত হলো কি একদম বাজে কথা, দেখছো না এত ডাকছি তাও আসছে না, তাহলে না ডাকলে কি করে এসে পড়বে? আরে তোমরা শুধু কথাই বলতে থাকবে নাকি কোনো জায়গা ঘোরাবেও? কি দেখতে চাও তুমি? হ্যাঁ আমি ভূত দেখতে চাইছি। আরে ভূত তো এখানে একটাও নেই, আমাকে দেখে ভয় পেয়ে পালিয়েছে ভীতু কোথাকার। রোহন এই সমস্ত কথা বলছিলই, তখনই আস্তে আস্তে জঙ্গলে অন্ধকার হতে শুরু করে। এই আওয়াজটা শোনার পর সবাই অবাক হয়ে যায়। এটা এটা আবার কি ছিল? তুমি ভূত ডাকতে চাইছিলে না? মনে হয় ভূত আমাদের কথা শুনে ফেলেছে। তখনই ওখানে অনেক জোরে হাওয়া চলতে শুরু করে আর এরকম মনে হচ্ছিল যেন ওই হাওয়াটা কেউ নিজেই চালাচ্ছিল। ঝড়ো হাওয়ার সাথে সাথেই আকাশে জোরে বিদ্যুৎ চমকানোর আওয়াজও আসে, যার কারণে সবাই ভয় পেয়ে যায়। মনে হয় বৃষ্টি হতে চলেছে, আমাদেরকে তাড়াতাড়ি আগে যাওয়া উচিত। যেমন যেমন ওরা আগে এগোতে থাকে অন্ধকার বাড়তেই থাকে আর আশেপাশের আবহাওয়া খুবই ভয়ঙ্কর, আর এখন জঙ্গলে শুধু পোকামাকড় আর পাখিদের আওয়াজ শোনা যাচ্ছিল। রোহন সব থেকে আগে হাঁটছিল, তখনই ও দেখতে পেল যে গাছ নড়াচড়া করছে। মা ওইদিকে দেখো, ওখানে কয়েকটা গাছ নড়ছে। রোহনের মা যখন রাস্তার অন্যদিকে তাকায় তখন ওই গাছ নড়া বন্ধ হয়ে যায় আর ও রোহনকে বকতে শুরু করে। রোহন আমি আগেও বলেছি না, এই সময়ে আর কি মারিস না যেন।
না মা, সত্যি গাছগুলো যেন দুলছিল। মা, ভূত হয়তো গাছ নাড়াচ্ছিল। গাছ নড়ার কারণে পাতার আওয়াজ আসতে শুরু হলো, আর অন্যদিক থেকে ঝর্ণার জলেরও আওয়াজ আসতে লাগলো। তখনই ওরা দূর থেকে কারোর চিৎকারের আওয়াজ শুনতে পায়। বাঁচাও, বাঁচাও, কেউ বাঁচাও, বাঁচাও আমায়। যেমন যেমন আওয়াজ তীব্র হতে থাকে, এখানে একটা তুফান চলে আসে আর গাছের শুকনো পাতা উড়তে শুরু করে। হাওয়া ওখানে এত জোরে চলছিল যে পাঁচজন সদস্য এদিক ওদিক ছিটিয়ে পড়ে। হঠাৎ করে হাওয়া চলা বন্ধ হয়ে যায়, আর এখন পরিবারের সমস্ত সদস্য গায়েব হয়ে গেছিল। তখনই জঙ্গলে একটা মেয়ের আওয়াজ শুনতে পাওয়া যায়, যে খুব জোরে জোরে কাঁদছিল। ত্রিলোক সিং নিজের পরিবারের লোকেদের খুঁজতে শুরু করে। তখনই ত্রিলোক সিং নিজের আশেপাশে একজনের উপস্থিতি অনুভব করল। ও পেছনে দেখে, তখন গাছের পেছনে ও কাউকে দৌড়তে দেখতে পায়। ও তাড়াতাড়ি গাছের কাছে পৌঁছয়। ওখানে ও রক্তই রক্ত দেখতে পায়, আর ওখানে ও দেখতে পায় সুপ্রিয়ার দুটি চটি। সুপ্রিয়া, কোথায় গেলে তুমি? তারপর ত্রিলোক সিং ওখানে যে রক্ত ছিল সেটা ফলো করতে থাকে, আর কিছুক্ষণ যাওয়ার পর ও দেখতে পায় একটা মৃত দেহ, যেটা দেখে ও জোরে চিৎকার করতে লাগে। তখনই ওখানে যশোদা, রোহন আর হিমাংশুও চলে আসে, আর সামনে গাছে লাশকে দেখে ওরা তিনজন চিৎকার শুরু করে। ওই লাশটা পুরোপুরি টুকরো টুকরো হয়ে গেছিল, শরীরকে কোনো জানোয়ার হয়তো খুব বাজেভাবে খেয়ে ফেলেছে, যেটা দেখে যশোদা অজ্ঞান হয়ে যায়। রোহনও ভয়ের চোটে কাঁদতে শুরু করে। লাশের অবস্থা এত খারাপ ছিল যে ওটা দেখে চেনা মুশকিল ছিল যে এটা কোনো মানুষের শরীর নাকি কোনো জানোয়ারের শরীর। তাই ত্রিলোক সিং এখনও অবধি আশায় ছিল যে হয়তো সুপ্রিয়া জ্যান্ত আছে, আর ওকে খুঁজতে শুরু করে। এই গাছে ঝুলন্ত শরীর কোনো মানুষের নাকি কোনো জানোয়ারের? যদি এই লাশটা কোনো মানুষের, তাহলে কি ওটা ত্রিলোক সিং এর মেয়ে সুপ্রিয়ার? আর যদি না, তাহলে সুপ্রিয়া কোথায়? কিন্তু ত্রিলোক সিং এখানে খুঁজে পেয়েছেন তার মেয়ে সুপ্রিয়ার স্যান্ডেল, তাই ওনার মনে হচ্ছে যে এই লাশটা হয়তো তার মেয়ে সুপ্রিয়ারই। ত্রিলোক সিং, যশোদা, হিমাংশু, রোহন এই লাশকে দেখার পর কাঁদতে শুরু করে। তখনই ওরা সামনে থেকে সুপ্রিয়াকে আসতে দেখে, যে একটা লোকের সাথে কথা বলতে বলতে আসছিল। নিজের মেয়ে সুপ্রিয়াকে জ্যান্ত দেখে ত্রিলোক সিং আর যশোদা খুব খুশি হল, আর তাকে আলিঙ্গন করে নেয়। মা, মা, তুমি কোথায় চলে গেছিলে? আমরা তো ভয় পেয়ে গেছিলাম সোনা। আরে, এতে ভয় পাওয়ার কি হলো আবার? জানো আজ আমি কি দেখলাম? কি দেখলি? আজ আমি নিজের চোখের সামনে শিকার হতে দেখলাম। আচ্ছা, এইসব কি তোমার চোখের সামনেই হয়েছে? হ্যাঁ দাদা, এই সব কিছু আমি নিজের চোখে দেখেছি। বাপ রে, একটা বড় জানোয়ার এলো আর ও অন্য একটা জানোয়ারকে দেখে টুকরো টুকরো করে ফেললো। ওয়াও, তোর তো খুব মজা হয়েছে তাই না? হ্যাঁ, আমি আজ পর্যন্ত এরকম দৃশ্য কখনো দেখিনি, কিন্তু আমি একটু ভয় পেয়েছিলাম ওই জানোয়ারটা যদি আমাকে খেয়ে ফেলতো, তাই আমি দৌড়ে চলে এলাম, যার কারণে আমার স্যান্ডেল ছিঁড়ে গেল। আচ্ছা, তাহলে এই ব্যাপার, আমরা তো শুধু শুধু ভয় পাচ্ছিলাম। মা, ইনি একজন গাইড, এনার নাম কালনাথ সিং, আর উনি আমাদেরকে কান্তারা ঘোরাবেন, এখানকার পুরনো কিলাও আমাদেরকে দেখাবেন। হ্যাঁ, নমস্কার। কালনাথ ওদের সবাইকে দেখতে থাকে কিন্তু কিচ্ছু বলে না। যশোদা আবার বলে, জি নমস্কার। এইবারও কালনাথ কোনো উত্তর দেন না। মা, উনি একটু কম শুনতে পান, আমাদেরকে ওনার কানের কাছে গিয়ে জোরে কথা বলতে হবে, তবেই উনি শুনবেন। বৌবা নাকি? রোহনের এই কথাটা শুনে কালনাথ রোহনকে দেখতে শুরু করে,
ওর হাবভাব দেখে মনে হচ্ছিল যেন ও রোহনের কথা শুনে ফেলেছে। লোকেদের কালনাথকে দেখে একটু অবাক মনে হয়, কিন্তু তারা সবাই কান্তারার ব্যাপারে কিছুই জানে না, সেই কারণে ওরা ওনার সাথে হাঁটতে শুরু করে। কালনাথ এখন সবাইকে কান্তারা ঘোরাতে শুরু করে। এর আগে কি তোমরা কান্তারাতে কখনো এসেছো? না, আমরাই প্রথমবার এলাম। তা তোমরা কি এই জায়গার ব্যাপারে কিছু জানো? না, সেরকম বেশি কিছু জানি না। শুধু শুনেছি যে এই জায়গাটা খুব সুন্দরের সাথে সাথে আবার ভয়ঙ্কর আর বিপজ্জনক, কিন্তু আমাদের খুব একটা ভালো লাগেনি। কি এমন কমতি আছে এই জায়গায়? জায়গাটা সুন্দর ঠিকই, কিন্তু অতটা ভয়ঙ্করও নয়। হিমাংশুর কথা শুনে কালনাথ তার দিকে বড় বড় চোখ করে তাকাতে থাকে। আমিও শুনেছিলাম যেখানে ভূত থাকে, কিন্তু যখন থেকে আমরা এখানে এসেছি সেই থেকে মনে হয় ভূত আমাদের দেখে ভয় পালিয়েছে। তোমাদের তো দেখে মনে হচ্ছে যে তোমরা খুবই সাহসী। হ্যাঁ, একদম, আমাদের অত ভয় টয় করে না, সেই জন্যই তো এত গল্প শোনার পরেও আমরা এখানে এসেছি। কিন্তু আমি এখানে এসে খুব বোর হয়ে গেছি, অ্যাডভেঞ্চার করার মতো এখানে কিছুই পাচ্ছি না। কি করতে চাও? ভূতের সম্মুখীন হতে চাই। তোমার যদি সত্যি সত্যি ভূতের সম্মুখীন হয়ে যায় তাহলে তুমি ভয় পাবে না তো? আচ্ছা, আপনি কি ভূত কোথায় আছে জানেন? হ্যাঁ, জানি কোথায় আছে ও। আচ্ছা, আপনি আপনি কি আমাকে ওখানে নিয়ে যাবেন? আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আরে, আপনি গাইড হয়ে এত ভয় পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, আমাকে ওই জায়গাটা ঠিকানা দিন, আমি একাই ওখানে চলে যাব। কালনাথ হিমাংশুর দিকে তাকাতে থাকে, কিছু একটা ইশারা করেন, আর হিমাংশু তার ইশারা অনুযায়ী হাঁটতে শুরু করে। কোথায় যাচ্ছ দাদা? আমি একটু টয়লেটে যাচ্ছি। হিমাংশু এদের সবার থেকে আলাদা হয়ে জঙ্গলের দিকে হাঁটে, কালনাথও তার পেছনে পেছনে হাঁটতে থাকে। এক মাইল সামনে এগিয়ে ডান দিকে ঘুরে যেও, ওখানেই তুমি ওকে দেখতে পাবে যার তুমি খোঁজ করছো। হিমাংশু এরকমটাই করে। এক মিল যাওয়ার পর ও ডান দিকে ঘুরে যায়, আর যখনই ও ওই জায়গাটায় পৌঁছে যায় তখন ওই জায়গাটা দেখে ও আশ্চর্য হয়ে যায়। ওখানে হিমাংশু একদম একা ছিল। একটা হাওয়া চলতে শুরু করে, ওর মনে হয় যেন কেউ ওকে ধাক্কা মেরেছে। হিমাংশু পেছনে তাকায়, কিন্তু পেছনে কাউকে দেখতে পায় না। তখনই ও সামনে থেকে আসা একটা লোককে দেখতে পায় যে উল্টো পায়ে হাঁটছিল। হিমাংশুর মনে হয় যেন ওর সাথে কেউ ইয়ার্কি মারছে। আরে কি জঙ্গলে কি লুকোচুরি খেলছো নাকি? হ্যাঁ। তখনই ওই লোকটা শরীর না ঘুরিয়ে মাথা পেছনে ঘুরিয়ে দেয়, যেটা দেখে হিমাংশু আশ্চর্য হয়ে যায়, কারণ ওই লোকটার চেহারা খুব ভয়ঙ্কর ছিল। তার পুরো চেহারা চামড়া কুচকে গিয়েছিল। এরকম মনে হচ্ছিল যে ও কোনো মানুষ নয় বরং শয়তান। কে তুমি? আমি হলাম সেই যাকে তুমি দেখতে চেয়েছিলে। কে? তুমি তো দেখতে চেয়েছিলে না। আমি হলাম ভূত, এবার দেখো আমাকে। হিমাংশু ভয়ের চোটে ঘামতে শুরু করে। আরে দাদা, কেন ঠাট্টা করছো? ঠাট্টা তো তুমি আমাকে নিয়ে করেছ, তাও আবার আমার এলাকাতে এসে। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, কে আছো বাঁচাও, আমাকে ভয় করছে। ওই ভূত তার হাত ধরে নেয় আর গলায় নখ চুভিয়ে দেয়, যার কারণে হিমাংশুর গলা থেকে রক্ত বেরোতে শুরু করে। ভূত হিমাংশুর রক্ত চাটতে শুরু করে। তোর রক্তের বেশ ভালোই স্বাদ, খুব মিষ্টি রক্ত তোর, খেতে খুব ভালো লাগবে আমার। প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ। হিমাংশু ভূতকে ধাক্কা মেরে ওখান থেকে পালিয়ে যায়। হিমাংশুর গলা থেকে ক্রমাগত রক্ত ঝরতে শুরু করে, আর ওর গলায় প্রচণ্ড ব্যথা হচ্ছিল। ওর পা একটা পাথরে ধাক্কা লাগে আর ও মাটিতে পড়ে যায়, আর সঙ্গে সঙ্গে ভূত তার উপরে লাফিয়ে পড়ে। ছাড়বো না তোকে আমি, অনেকদিন পরে ভালো খাবার পেয়েছি, তোর মাংস খেয়ে আজকে আমি আমার খিদে মেটাবো। ওই ভূত হিমাংশুর গলায় দাঁত গেড়ে দেয় আর তার গলা থেকে রক্ত চুষতে শুরু করে,
হিমাংশু খুব কষ্ট পায় আর তারপর ওই ভূত হিমাংশুর শরীর থেকে তার মাথাকে আলাদা করে দেয়। আর ওই শয়তান হিমাংশুর শরীর থেকে মাংস কেটে খেতে শুরু করে। ওই শয়তানকে দেখে মনে হচ্ছিল যে কোনো জানোয়ার অন্য কোনো জানোয়ারকে খাচ্ছিল। ও হিমাংশুর মাথাকে পুরো আলাদা করে দেয় আর হিমাংশুর বাকি বাঁচা শরীরকে টেনে নিয়ে যেতে শুরু করে। তখনই সুপ্রিয়া ওই শয়তানটাকে দেখতে পায়। সুপ্রিয়া কি ওই শয়তানের চেহারা দেখে ফেলেছে? আর সুপ্রিয়া কি এটা বুঝতে পেরে গেছে যে শয়তান যেই ছেলেটার মাংস খাচ্ছিল সেটা ওর ভাই হিমাংশু? এই শয়তান কি সুপ্রিয়া আর তার পরিবারের বাকি সদস্যদেরও এইভাবেই খেয়ে ফেলবে? মা, মনে হয় দাদা কোথাও চলে গেছে, আমাদেরকে গিয়ে ওনাকে খোঁজা উচিত। হ্যাঁ হ্যাঁ, আমাদের সবাইকে একসাথে যাওয়ার বদলে আলাদা আলাদা দিকে আমাদের যাওয়া উচিত। আচ্ছা, আপনারা দুজন ডান দিকে চলে যান আর এই দুই ভাই বোন বাঁ দিকে গিয়ে হিমাংশুকে খুঁজুক, আর আমি সোজা গিয়ে ওকে খুঁজছি। হ্যাঁ, এটাই ঠিক হবে। আমি আর দিদি ডান দিকে যাচ্ছি আর তোমরা দুজন বাঁ দিকে চলে যাও। ত্রিলোক সিং আর ওনার বউ জঙ্গলের বাঁ দিকে গিয়ে হিমাংশুকে খুঁজতে থাকে আর অন্য দুজন ডান দিকে গিয়ে হিমাংশুকে আওয়াজ দিচ্ছিল। দুজনই ডাকতে শুরু করে, হিমাংশু দাদা, ও হিমাংশু দাদা, তুমি কোথায়? হিমাংশু দাদা কোথায়? তুমি কি আমার আওয়াজ শুনতে পাচ্ছ? রোহন আর সুপ্রিয়ার ডাকার সত্ত্বেও ওরা হিমাংশুর কোনো খোঁজ পেতে পারে না। মনে হয় হিমাংশু দাদা আমাদের সাথে নিশ্চয়ই ঠাট্টা করছে। না, মা এই জঙ্গলে ঠাট্টা করার জন্য নিষেধ করেছিল না? মায়ের কথা, আবার হিমাংশু দাদা মানবে? একদম না। তুমি তো জানোই না হিমাংশু দাদা ঠাট্টা করতে খুব ভালোবাসে। যদি দাদা ইয়ারকি মারছে তাহলে মা ওকে খুব বকবে। জানিস মা আর বাবা কত চিন্তিত? আমরা এখানে ঘুরতে এসেছিলাম, তাহলে যদি মজাই না করি তাহলে কি লাভ বলতো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মজা করতেই এসেছি, কিন্তু একসাথে এভাবে আলাদা আলাদা হয়ে মজা করাটা ঠিক না। আলাদা আলাদা গিয়ে অন্যদেরকে চিন্তিত করাটাও তো ঠিক না, বল না? যখন দাদাকে খুঁজে পাবো তখন খুব বকবো। সুপ্রিয়া আর রোহন দুজনেই জঙ্গলে হিমাংশুকে খুঁজছিল, কিন্তু ওরা হিমাংশুকে খুঁজেই পাচ্ছিল না। হিমাংশু দাদা সব সময় এরকমই করে, ভালোই হতো যদি আমরা কিলা দেখতে পেতাম, এখন কিলা না দেখে ওনাকে খুঁজতেই হচ্ছে। রোহন জঙ্গলের মধ্যে কাউকে দেখতে পায়। আরে ওই দেখ, জঙ্গলের পেছনে কি আছে? সুপ্রিয়া জঙ্গলে দেখতে শুরু করে, যেখানেও কিছু গাছপালা নড়তে দেখতে পায়। মনে হয় কোনো জানোয়ার আছে। কোন জানোয়ার? আমি কি জানি বুদ্ধু, আমি দেখেছি নাকি ওটাকে? দিদি, আমি ওই জানোয়ারকে দেখতে চাই। না, ও বিপজ্জনক জানোয়ারও তো হতে পারে, যদিও আমাদের উপরে হামলা করে তখন। রোহন জঙ্গলের দিকে যেতে শুরু করে। না, ওখানে যাস না, এখান থেকে দেখা যাক কোন জানোয়ার এটা। তখনই জঙ্গলের গাছপালা খুব জোরে জোরে নড়তে থাকে, যেটা দেখে রোহন চিৎকার শুরু করে। দেখো চলে এসেছে। চিৎকার করিস না, চুপচাপ বসে থাক। ওরা দুজন দেখে যে গাছের পেছন থেকে কালনাথ আসে। কালনাথকে দেখে ওদের ভয় শেষ হয়ে যায় আর ওরা দুজন শান্তির শ্বাস নেয়। তুমি তো আমাদেরকে ভয় পাইয়ে দিলে। কেন, আমি এমন কি করলাম? তুমি গাছপালা নাড়াচ্ছিলে না, আমি ভাবলাম কোনো ভয়ঙ্কর জানোয়ার আছে। আমি ভাবলাম যে তোমরা আবার ভূত দেখোনি তো। এই জঙ্গলে ভূতকে ছাড়া সবকিছু রয়েছে, ম্যাজ একটা ভূতই নেই। এরকম বলতে নেই খোকা, এই জঙ্গলটা খুবই ভয়ঙ্কর আর বিপজ্জনক। আমার তো মনে হচ্ছে না। হ্যাঁ, বুনো জানোয়ার নিশ্চয়ই রয়েছে। জঙ্গলে একটা পুকুর রয়েছে যার পাশে ভূতেরা স্নান করতে আসে। তুমিও সবসময় আর কি করতে থাকো। না, আমি ঠাট্টা করছি না, ওই পুকুরে সত্যি করেই ভূত আসে। আচ্ছা তো এই ব্যাপার, তাহলে আমি এই পুকুরে গিয়ে একটা ডুবকি মেরে আসি, তাহলে বেচারা ভূত বালিয়ে যাবে। রোহনের মুখ থেকে এই কথা শুনে কালনাথ রাগের মাথায় ওকে দেখে। কি হলো, আমাকে এইভাবে কেন দেখছো? আচ্ছা, তোমাদেরকে এই সব কিছু মশকরা মনে হচ্ছে? যতক্ষণ পর্যন্ত নিজের চোখে দেখবো না তখন ইয়ার কি মনে হবে না?
ঠিক আছে, তাহলে তোমরা যদি ভূত দেখতে চাও নিজের চোখেই, তাহলে যাও পুকুরের কাছে, চলে যাও, ওখানে তোমার এই স্বপ্ন অবশ্যই পূরণ হবে। রোহন আর সুপ্রিয়া পুকুরের দিকে যেতে শুরু করে। কালনাথ তাদেরকে দেখতে শুরু করে। ওরা দুজন পুকুর পাড়ে পৌঁছে যায়। আরে বাহ, এই পুকুরটা তো খুবই সুন্দর। সত্যি খুবই সুন্দর, আমি তো এতে ডুবতে যাই। কিন্তু ওই গাইড তো বলেছিল যে এখানে ভূতেরা আসে ডুব মারতে। আরে বাবা, তুই কার কথা শুনছিস? একে তো কানে শুনতে পায় না, আর ফালতু কথাও বলে। তুমিও কার কথা শুনছো বলো? ঠিক আছে, তুই চান করতে চাইলে চান করে নে, আমি এখানেই বসছি। রোহন চান করার জন্য পুকুরে ডুবে যায়। রোহন চান করছিল, তখনই হঠাৎ করে মেঘ গর্জন শুরু হয়, বিদ্যুৎ চমকানোর আওয়াজ আসে, আকাশে কালো মেঘ চলে আসে, আর চারদিকে অন্ধকার হয়ে যায়। রোহন হাসি খুশি চান করছিল, তখনই জলের ভেতরে কেউ তার পা টানে। কে? ছাড়ো, ছাড়ো আমার পা! ওই পুকুর থেকে ছায়া উপরে আসে। ওকে দেখে রোহন ভীষণ ভয় পায়। তুমি কে? কে তুমি? আমি হলাম সেই লক্ষ্মী ছানা যাকে তুমি দেখতে চেয়েছিলে। ভূত রোহনের পা ধরে রাখে আর পাটাকে মুখে চাবানো শুরু করে দেয়। রোহনের পা থেকে রক্ত বেরোতে লাগে, আর ওই রক্ত আস্তে আস্তে পুকুরের জলে মিশতে শুরু করে। সুপ্রিয়া এসব দেখে ঘাবড়ে যায় ও রোহনকে বাঁচানোর জন্য চেষ্টা করত, কিন্তু ততক্ষণ অবধি ভূত রোহনকে আর্ধে খেয়ে ফেলেছিল। সুপ্রিয়া ওখান থেকে পালানোটাই ঠিক মনে করল। আর অন্যদিকে ত্রিলোক সিং জঙ্গলে একটা বুড়ো লোককে দেখতে পায়। বাবা, বাবা, আপনি কি এই জঙ্গলে কোনো ছেলেকে দেখেছেন? আমার ছেলে কোথাও কোথাও হারিয়ে গেছে। আমি তো কাউকে দেখিনি, কিন্তু হ্যাঁ, ওরা যদি একা গিয়ে থাকে তাহলে ভূত ওকে ছাড়বে না। এখানে কি সত্যি করেই ভূত আছে? হ্যাঁ, এখানে একটা, এটা একটা ভূতের জঙ্গল। তাহলে আমরা এখান থেকে বেরোবো কি করে? এই নাও, এটা কান্তারা ভগবানের পাথর। এটা থাকলে কোনো ভূত তোমায় ছুঁতে পারবে না, ক্ষতি করতে পারবে না। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ত্রিলোক সিং আর যশোদা তাদের ছেলে হিমাংশুকে খুঁজতে বেরিয়ে পড়ে, যাকে ভূত শেষ করে দিয়েছিল। এই ভূতটা কে? ও কি ত্রিলোক সিং এর বেঁচে থাকা পরিবারকেও খেয়ে ফেলবে, নাকি কান্তারার ভগবান ত্রিলোক সিং এর বেঁচে থাকা পরিবারের রক্ষা করবে? আর নিজের ছেলেদের খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। মনে হচ্ছে কোনো সাধু বাবা ছিল। হ্যাঁ, আমি ওনার হাতে জাপমালাও দেখেছিলাম। উনি নিশ্চয়ই এই জঙ্গলে তপস্যা করেন। আরে যাই হোক না কেন, নিশ্চয়ই কোনো ভালো মানুষ হবে, সেই কারণেই উনি আমাদের সাহায্যের জন্য কান্তারার পাথর দিয়েছে। হ্যাঁ, আর এখন আমরা এর সাহায্যে আমাদের পরিবারের সুরক্ষা করতে পারব। চলো গিয়ে বাচ্চাকে খুঁজে নেওয়া যাক। যশোদা আর ত্রিলোক সিং জঙ্গলের দিকে আরো এগিয়ে যায় নিজেদের ছেলেদের খোঁজার জন্য। হিমাংশু সোনা, কোথায় তুই? হিমাংশু! হিমাংশু বাবা, কোথায় আছো তুমি? আমার কথা শুনতে পাচ্ছ কি তুমি? হিমাংশু আজ দুদিন হলো নিখোঁজ হয়েছে, আর এখন সুপ্রিয়ার আর রোহনেরও কোনো খোঁজ পাচ্ছি না। হ্যাঁ, আগে আমাদের সুপ্রিয়া এবং রোহনকে খুঁজতে হবে, তারপরে আমরা চারজনে মিলে একসাথে হিমাংশুকে খুঁজে বার করব। এবার ত্রিলোক সিং আর যশোদা দুজনই সুপ্রিয়া আর রোহনকে খুঁজতে শুরু করে। দুজন হাঁটতে হাঁটতে সেই জায়গায় পৌঁছে যায় যেখানে ওরা সুপ্রিয়া আর রোহনকে হারিয়ে ফেলেছিল। তোমার কি মনে আছে, এখান থেকে সুপ্রিয়া আর রোহন বাঁ দিকে গেছিল আর আমরা দুজন ডান দিকে? এটাই সেই জায়গা, কিন্তু চলো আমরাও সেই দিকেই যাই, হয়তো আগে গিয়ে আমরা ওই দুজনকে পেয়ে যাব। এখন ত্রিলোক সিং আর যশোদা সেই দিকেই এগোতে থাকে যেই দিকে একদিন আগেই সুপ্রিয়া আর রোহন গিয়েছিল, কিন্তু সুপ্রিয়া আর রোহনের কোনো খোঁজ পাওয়া যায় না। এই যে দেখো, এখানে একটা পুকুর আছে। আরে হ্যাঁ, পুকুর তো আছে, কিন্তু এর জলটা কেন লাল রঙের?
চলো না, আমরা গিয়ে দেখে আসি। যশোদা আর ত্রিলোক সিং পুকুরের কাছে গিয়ে দাঁড়ায়, যেখানে ওরা রোহনের জামা কাপড় আর জুতো দেখতে পায়। আরে, এটা তো হরি কাপড়। এর মানে রোহন আর সুপ্রিয়া ওরা দুজন এখানে এসেছিল। ত্রিলোক সিং পুকুরের জলে হাত ডুবিয়ে দেয়। তখন উনি দেখতে পান যে পুকুরের জলে রক্ত মিশে আছে। জলের মতো তো রক্ত মিশে রয়েছে। আমার তো মনে হয় আমাদের বাচ্চারা নিশ্চয়ই কোনো না কোনো বিপদে পড়েছে। তাড়াতাড়ি ওদের খুঁজতে হবে। তারপর ত্রিলোক সিং আর যশোদা সামনের দিকে দৌড়তে থাকে। সুপ্রিয়া, তুই কোথায় বাবু? রোহন বাবা, রোহন বাবা, তুমি কোথায় আছো? আমরা এদিকে আছি। তখনই ওরা দূর থেকে সুপ্রিয়ার চিৎকার করার আওয়াজ শুনতে পায়। মা! তুমি কিছু শুনলে? হ্যাঁ, এই আওয়াজটা তো সুপ্রিয়ারই। মনে হচ্ছে ও আমাদের আশেপাশেই কোথাও আছে। মা! বাবা! কোথায় আছো তোমরা? আওয়াজ ওখান থেকে আসে। চলো চলো ওখানে যাওয়া যাক। তখনই ওরা দেখতে পায় যে সুপ্রিয়া সামনে থেকে ওদের কাছে দৌড়ে আসছে, আর সে তার মা যশোদাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। কাঁদিস না সোনা, এখন আমরা এসে গেছি তো। মা, রোহন, ওই রোহন। বাবা, বাবা কি হয়েছে রোহনের? বাবা, রোহনকে ভূত মেরে ফেলেছে। কি, এসব কি করে হলো? মা, আমরা দুজন পুকুরের পাড়ে গিয়েছিলাম। রোহন চান করার জন্য পুকুরে নামলো। ও চান করছিল, তখনই হঠাৎ ভূত এসে ওর পা ধরে টানলো আর রোহনকে ওখানেই মেরে ফেললো। রোহনের মৃত্যুর কথা শুনে ত্রিলোক সিং আর যশোদা কাঁদতে শুরু করে। বাবা, হিমাংশুর কোনো খবর পাওয়া যাচ্ছে না। আমার মনে হয় না যে হিমাংশু দাদা এখন আর বেঁচে আছে। এই জঙ্গল খুবই ভয়ঙ্কর আর বিপজ্জনক। আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। ঠিক বলছিস সোনা, চলো বাড়ি যাই আমরা। হ্যাঁ, আমাদের এখানে আসাই উচিত ছিল না। এবার ওরা তিনজন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, কিন্তু সন্ধে হওয়ার কারণে ওরা কিছুই পরিষ্কার করে দেখতে পাচ্ছিল না। মা, খুব অন্ধকার হয়ে গেছে, আমরা তো রাস্তা ভালো করে দেখতেই পাচ্ছি না। সোনা, যাই হোক, আমাদের রাত হওয়ার আগে এই জঙ্গল থেকে বেরোতেই হবে। তাড়াতাড়ি চলো, কারণ রাতে এখানে কিন্তু আমাদের প্রাণেরও অনেক সংশয় রয়েছে। ওরা তিনজন খুব দ্রুত গতিতে জঙ্গলের দিকে বাইরে বেরোতে লাগে। তখনই ওরা সামনে থেকে আসতে দেখে কালনাথকে। কোথায় যাচ্ছেন আপনারা সবাই? এখন আমরা আর ঘুরতে চাই না এই জঙ্গলে। আমরা আমাদের বাড়ি ফেরত যেতে চাই। কেন, কি হয়েছে? এটা তো অত্যন্ত সুন্দর জায়গা। যাই হোক, এখন আমরা এখানে এক মুহূর্তও থাকতে চাইছি না। তোমরা তো এখানকার কেল্লাটাই দেখোনি। চলো, আমি নিয়ে দেখাচ্ছি। আমরা কোনো কেল্লা দেখতে চাই না, আমরা এখন ঘরে ফিরে যাচ্ছি। এটা অত্যন্ত সুন্দর কেল্লা, আপনারা একবার চলুন তো, আপনাদের খুব ভালো লাগবে। আমরা বললাম তো, আমাদের ইচ্ছে নেই। আপনি আমাদের বাড়ি যেতে দিন, আমরা আমাদের বাড়ি ফেরত যেতে চাই। চলো বাবা, তুমি তো কেল্লা দেখতে চাইছিলে, তাই না? কালনাথ সুপ্রিয়ার হাত ধরে ফেলে। এখন তো তোমাকে যেতেই হবে। ছাড়ো আমার হাত, আমার ইচ্ছে, আমি কোনো কিলা টিলা দেখতে চাই না। তোমার ইচ্ছা অনিচ্ছা এই জঙ্গলের মধ্যে চলবে না। কিন্তু তোমরা এসেছো তো এখানে নিজেদের ইচ্ছাতে, কিন্তু এখানে আসার পর আমার ইচ্ছে ছাড়া কোনো কিছু ঘটবে না। কালনাথের হাসি খুব ভয়ঙ্কর শোনা যাচ্ছিল। ও সুপ্রিয়ার হাত টেনে ধরে ওকে নিজের সাথে নিয়ে যেতে থাকে। ত্রিলোক সিং কালনাথকে ধাক্কা মারে। তুই আমাকে ধাক্কা দিয়েছিস, এখন আমি তোকে আর ছাড়ব না। কালনাথের শরীর মানুষ থেকে ভূতে পরিবর্তিত হয়, যেটা দেখে সুপ্রিয়া, ত্রিলোক সিং আর যশোদা তিনজনই ভয় পেয়ে ওঠে। কে আপনি? কে? আমি তো সেই এই জঙ্গলের ভূত। কিন্তু তুমি তো গাইড ছিলে না?
তোমরা ধোকা খেয়ে গেলে তাই না? এই সব কিছু আমার প্ল্যান ছিল, যাতে আমি খুব অনায়াসেই আমি তোমাদের সবাইকে খেয়ে নিতে পারি। এর মানে তুমি আমার দুটো ছেলেকে মেরেছো? তোমার দুটো ছেলেকে আমি মেরে ফেলেছি, আর এখন আমি তোমাকেও শেষ করে দেব। কালনাথের ভূত যেইমাত্র ওদের ক্ষতি করার চেষ্টা করে, তখনই ত্রিলোক সিং নিজের পকেট থেকে কান্তারা ভগবানের পাথর বার করে দেয়, আর ওই পাথরের শক্তিতে ত্রিলোক সিং কান্তারা ভগবানে পরিবর্তিত হয়। কান্তারা ভগবানের রূপ নেওয়া ত্রিলোক সিংয়ের চোখ দিয়ে তেজ আলো বেরোয়, আর ওই আলোতে কালনাথ ভূতের শরীর পুড়তে শুরু করে। কিন্তু ওই আলো ক্রমাগত বেরিয়েই যাচ্ছিল, আর দেখতে দেখতেই ওই ভূতের পুরো শরীর আগুনে পুড়ে শেষ হয়ে যায়। ভূতের শেষ হয়ে যাওয়ার পর কান্তারা ভগবান চলে যান, আর ত্রিলোক সিং আবার নিজের পুরনো রূপে চলে আসেন। আর ত্রিলোক সিং যশোদা আর সুপ্রিয়া নিজের বাড়ির দিকে রওনা দেয়।